তো গাইস ফাইনালি গেমের মধ্যে চলে এসেছে বুয়াডা এক্স ডেমন স্লায়ার ইভেন্ট। আর এই ইভেন্টের মধ্যে ভাই এটা আমি কি দেখছি ভাই, স্পিন উইথ গোল্ড। এখানে গ্লোওয়ালের স্কিনটা আমরা গোল্ড দিয়ে নিতে পারবো ভাই। শুধু গ্লোওয়ালের স্কিন নয়, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্যানের স্কিন আছে, মুখের একটা মাস্ক আছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ জিপের একটা স্কিন আছে। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে এই সমস্ত আইটেম গ্লোওয়াল সহ তোমরা সবকিছু ফ্রিতে পাবে। দেখো ইভেন্ট হয়তো মিললো না, কিন্তু ফ্রিতে তো পাচ্ছ অন্য ইভেন্টের মধ্যে হোক। ভাই তোমরা আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা সবাই জানো যে আমি বলেছিলাম তোমাদেরকে যে এই সব আইটেম তোমরা ফ্রিতে পাবে। তো এখান থেকে ফটাফট স্পিন করে আমরা সব কিছু এখান থেকে বের করে নেব, গ্লোওয়ালের স্ক্রিন সহ মুখের মাস্ক সব কিছু। তো এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে ভিডিওতে লাইক দিয়ে দাও। এন্ড ভাই তোমাদের অনেকের স্পিন হচ্ছে না এখানে, তো কেন স্পিন হচ্ছে না আর কখন তোমরা অ্যাভেলেবেল স্পিন করতে পারবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি, আর কোন টিপস অ্যান্ড ট্রিক লাগালে তোমরা স্পিন করতে পারবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এন্টার অপশনে ক্লিক করলে এখানে ভাই ব্র্যান্ড নিউ বান্ডিল, আর এই বান্ডিলটা নিতে হলে ভাই টোটাল আমাদের 250 স্টার এখানে লাগবে। এন্ড তাছাড়া এখানে আমরা 40 স্টার হলে এখান থেকে লবি গিফট পেয়ে যাবো। তাছাড়া এখান থেকে দেখতেই পাচ্ছ তোমরা এই যে ব্যানার, এইটা পেতে গেলে আমাদের 115 স্টার লাগবে। আপতারটা পেতে গেলে এখানে 160টা স্টার লাগবে, আর বাদবাকি এখানে এই ব্যাকপ্যাকটা পেতে হলে আমাদের টোটাল এখানে 160 স্টার লাগবে, না 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 205 স্টার লাগবে, আর বাদবাকি বান্ডিল পেতে তো 250 স্টার লাগবেই লাগবে। তো বান্ডিলটা নিতে হলে তোমাদেরকে মিশন কমপ্লিট করে এখান থেকে স্টার কমপ্লিট করতে হবে। তার জন্য সিম্পল ব্যাপার, তোমাদেরকে বেশি বেশি গেম খেলতে হবে। এখানে টিম ওয়ার্কের মধ্যে তোমরা যদি ক্লিক করো তাহলে এখানে দেখতেই পেয়ে যাবে হেল্প আপ টিমমেট টু টাইম, মানে যে কোনো দুটো ফ্রেন্ডকে রিভাইভ করতে হবে তোমাকে, তাহলে এখান থেকে পেয়ে যাবে তোমরা এখান থেকে 1টা স্টার। এন্ড এখান থেকে একটা মিশন কমপ্লিট হলে 1টা স্টার তুমি পাবে, আর সেই স্টারটা উপরে কাউন্ট হবে ভাই। এখানে ইউজ রিভাইভাল পয়েন্ট টু রিসিভ টিমমেট অন টাইম, মানে রিভাইভাল পয়েন্টে তোমার টিমমেটকে একবার রিভাইভ দিতে হবে, তাহলে তুমি এখান থেকে আরও একটা মিশন কমপ্লিট হয়ে যাবে। আর প্লে উইথ ফ্রেন্ড টু টাইম, মানে ফ্রেন্ডদের সাথে দুবার ম্যাচ খেলতে হবে, দুটো ম্যাচ খেললে আরেকটা মিশন কমপ্লিট হয়ে যাবে। আর এরকম করে এখান থেকে প্রত্যেকটার মধ্যে তোমরা আলাদা আলাদা মিশন দেখতে পেয়ে যাবে, আর এই মিশনগুলো কমপ্লিট করলে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখান থেকে এই মিশন, আর তোমরা পেয়ে যাবে স্টার। এন্ড তোমাদেরকে একটা জিনিস আমি বলি, এখান থেকে কোন মিশন কিভাবে কমপ্লিট করতে হয় তোমাদেরকে আর বলে বোঝাতে হবে না। তোমরা সিম্পল গেম খেলতে থাকবে, যেমন তোমরা গেম খেলো অটোমেটিক তোমার এখানে দেখবে সব কিছু কমপ্লিট হয়েই গেছে ভাই। আর এখানে অ্যাসল্টের মধ্যে দেখতে পাচ্ছ ইউজ পিস্তল SMG আর মিলে ওয়েপন তো 5 কিল, মানে মিলি ওয়েপন বা এখান থেকে তোমার দেখতে পাচ্ছ SMG পিস্তল এইসব দিয়ে 5টা কিল করলে একটা মিশন কমপ্লিট হয়ে যাবে, এন্ড এখানে স্টার পেয়ে যাবে। এন্ড প্রত্যেক দিন এখানে মিশন মানে চেঞ্জ হতেই থাকবে, আর মিশন চেঞ্জ হওয়ার পরপরই তোমরা আবার কমপ্লিট করলে এখান থেকে পেয়ে যাবে আবার এখান থেকে স্টার। এন্ড টোটাল এখানে এতগুলো স্টার হলে দেখতেই পাচ্ছ টোটাল 250 স্টার হলে বান্ডিল সহ সমস্ত ব্যাকপ্যাক ট্র্যাকপ্যাক সব পেয়ে যাবে তোমরা। এন্ড এখানে লিডার বোর্ড, ফ্রেন্ড লিডার বোর্ডে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে তোমার কোন ফ্রেন্ড কটা স্টার এখনো পর্যন্ত কালেক্ট করেছে এখানে দেখতে পেয়ে যাবে। এন্ড স্টারেও তুমি এখানে লিডার বোর্ডে উপরে থাকতে পারবে ভাই। তো এখানে দেখতেই পাচ্ছ বান্ডিল ফান্ডিল আর আই থিঙ্ক এখানে আর বোঝানোর মতো কিছুই নেই। তো এখনো যদি লাইক না দিয়ে থাকো ভিডিওতে লাইকটা দিয়ে দিও, তোমরা অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর এবার তোমাদেরকে বলে এই গ্লোওয়ালের এইখানে গিয়ে স্পিন করবো আমরা ভাই। তো এখানে চলো ফটাফট আমরা স্পিনে ক্লিক করে দিলাম, এখানে 10,000 নয় ভাই কী হচ্ছে এটা, 10,000 কয়েন দিয়ে আমরা স্পিন করলাম, বাট এখানে দেখাচ্ছে একটা ভাই এখানে সার্ভার এরর ভাই, গোল্ড রয়্যাল নেটওয়ার্ক ইস্যু দেখাচ্ছে কিন্তু নেটওয়ার্কের কোনো ইস্যু নেই আমার এখানে, এটা কেন দেখাচ্ছে ভাই? আচ্ছা এখান থেকে আমরা সিঙ্গেল, ওরে ভাই সিঙ্গেল স্পিন হচ্ছে না। তো গাইজ তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিই, এইখানে স্পিন কেন হচ্ছে না। আর হ্যাঁ এরই সাথে সাথে আজকেই গেমের মধ্যে চলে এসেছে নতুন ইভো ভল্ট ইভেন্ট, যার মধ্যে এখানে দেখতেই পাচ্ছ নতুন গোরোজার স্কিন সহ অন্যান্য আরও 3টে ইভো গান। অ্যান্ড ভাই এখান থেকে বের করতে গিয়ে সমস্ত ইভো গান বের করে ম্যাক্স করতে গিয়ে আমাদের টোটাল কত ডায়মন্ড খরচ হয়েছে সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলের আজকের সকালের ভিডিওটা চেক আউট করতে ভুলো না। আর তাছাড়া এই ভিডিওর লাস্টেও আমি লাগিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিও ভাই। যেহেতু গোল্ড দিয়ে আমরা স্পিন করতে পারছি এখান থেকে আমাদের গ্লোওয়ালের স্কিন দিয়েছে, এরই সাথে সাথে এখানে মুখের মাস্ক মানে সবকটা একদম তাগলা তাগলা আইটেম দিয়েছে এখানে। তো সেই কারণে ইভেন্টটা যেহেতু নতুন গেমের মধ্যে ঢুকেছে, প্রচুর পরিমাণ প্লেয়ার কিন্তু গেমের মধ্যে ঢুকে এখানে স্পিন করার চেষ্টা করছে, তো সেই কারণে এখানে সার্ভার এরর শো হচ্ছে। বাট ভাই তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, তোমরা বেলা একটু বেলা হলেই কিন্তু তোমরা স্পিন করতে পারবে, মানে এই ইস্যুটা ফিক্স হয়ে যাবে। আর আমি এমনিতেই ফিডব্যাক দিয়ে দেবো এক্ষুনি যে এই ইভেন্টটা কেন আমরা স্পিন করতে পারছি না, আমার মাথা নষ্ট, আমি ভিডিও বানাতে পারিনি, অনেক কিছু বলে আমি লিখে দেবো। এখন ভাই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এটা ফিক্স হয়ে যাবে। এন্ড গাইস সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা 12টার পর থেকে দুপুরের পর থেকে তোমরা অ্যাভেলেবেল স্পিন করে এখান থেকে গ্লোওয়ালের স্কিন সহ সব কিছু বের করে নিতে পারবে। অ্যান্ড তোমাদের কাছে একটা কোশ্চেন আমি আজকে রাখতে চাই, যেহেতু স্পিন তোমরা করতে পারছো না এখনো, তো স্পিন না করতে পারার জন্য তোমরা অবশ্যই আমার
আমাকে কমেন্টে জানিও। দেখো আমার এখানে গোল্ড কয়েন কতগুলো আছে, এখানে 38,000 নাও, এখানে 3,00,000 কত আছে, আর বাদ বাকি তোমাদের অ্যাকাউন্টে কতগুলো গোল্ড কয়েন আছে সেইটা আমি দেখতে চাই কমেন্টে আজকে ভাই। অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিয়ে যাও। অ্যান্ড তোমাদেরকে আমি এই ইভেন্ট সম্পর্কে সবকিছু দেখিয়ে দিলাম, কিভাবে এখান থেকে বান্ডিল নেবে আর কিভাবে মিশনগুলো তোমরা কমপ্লিট করবে সবকিছু ডিটেলসে, আর কখন তোমরা এখানে অ্যাভেলেবেল স্পিন করে গুলো হলে স্ক্রিন সহ এই সমস্ত রিওয়ার্ড গুলো এখান থেকে বের করে নিতে পারবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্টে জানিও। এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। তো গাইজ দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।